পাঁচজন মিলে চ্যালেঞ্জটা করেছি, তো পাঁচজনের অবস্থা খুব খারাপ, কিন্তু প্রচন্ড মজা হয়েছে। আমরা ভিডিওটা করতে অনেক মজা মজা করেছি। আর ছোট কাকু আজকে বলছিল যে কি ব্যাপার, কিছু রান্না করলি না একবার? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর কিছুক্ষণ আগে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করলাম, তো এই ভিডিও পোস্ট হওয়ার আগেই তোমরা আমার চ্যালেঞ্জ ভিডিওটা দেখে ফেলবে। তো আমি এখন চুলটা বাঁধবো, আর আজকে আমি একটু রান্না করব, নুডলস রান্না করব। ওই যে তোমাদের দেখিয়েছিলাম আমি চালের নুডলস ঢাকায় রান্না করেছিলাম, তো সেটা আর কিছুটা বেঁচে গিয়েছে, বাসায় নিয়ে এসেছিলাম, ওটা আমি রান্না করে আমার কাকাদের খাওয়াবো। আর করব হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তো তার প্রিপারেশন আমরা সব কিছু নিয়ে রেখেছি, এখন শুধু রান্না করব। প্রচণ্ড গরম, তার মধ্যে রামেন 2x যে নুডলসটা মানে চ্যালেঞ্জ করলাম, তো তারপরে তো আরও গরম লাগছে, কি বলবো। পাঁচজন মিলে চ্যালেঞ্জটা করেছি, তো পাঁচজনের অবস্থা খুব খারাপ, কিন্তু প্রচণ্ড মজা হয়েছে। আমরা ভিডিওটা করতে অনেক মজা মজা করেছি। আর তো আমি রামেন 2x চ্যালেঞ্জ যে ভিডিওটা করেছি তার কিছু ব্লপার অ্যাড করব এই ভিডিও, তো তোমরা মজা পাবে ভিডিওটা দেখে আশা করি। রামেন 2x স্পাইসি চ্যালেঞ্জে আমার সাথে মানে আমার সাথে যারা থাকবে তারা তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা চ্যালেঞ্জ ভিডিও। এটা হচ্ছে দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি 2x ভিডিও করতে আসছি, 2x ভিডিও করবো, রামেন 2x। আর আমার সাথে ভিডিওতে পার্টিসিপেট করবে আমার ছোট ছোট ভাই বোনেরা, খুব ছোট না, যাতে করে জিব্বা দুটো কেটে দাও, দুইটা জিব্বা কো তো আমি নুডলস রান্না করতে চলে এসেছি। আর আমাদের বাসাতে একটু আলোক স্বল্পতা তোমাদের বলেইছি, এই জন্য চ্যালেঞ্জ ভিডিওটা বিকেলেই করলাম। তো নুডলস আসলে আমি তো আর খেতে পারবো না, আর আমার সাথে যারা পার্টিসিপেট করেছিল তারাও কেউ আর খেতে পারবে না আশা করি, তো বাদ বাকি যারা রয়েছে তাদের জন্য করছি। আসলে আমার ছোট কাকু আজকে বলছিল যে কি ব্যাপার, কিছু রান্না করলি না একবার, এই জন্য ভাবলাম যে একটু নুডলস করি আর ফ্রেঞ্চ ফ্রাইটা করব। তো ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু আমি কেটে সেদ্ধ করে ডিপে রেখে দিয়েছি, তো নুডলসটা করার পরে ওটা নিয়ে এসে ভাজব। কারেন্টটাও চলে গিয়েছে, আর এটা এখন জ্বলছে হচ্ছে সোলার, এমনিতে আলোক স্বল্পতা, তার মধ্যে কারেন্ট নেই, আর প্রচন্ড গরম লাগছে এখন। আর এই যে নুডলস একদম সাদা ফটফটো, তোমাদের এর আগে এক ভিডিওতে দেখিয়েছি যেদিন আমি রান্না করেছিলাম ঢাকায়, সাদা। তোমাদের বললাম যে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করেছি, তো ওখানে তো যা খাওয়ার আমি খেয়ে নিয়েছি, এই এই নুডলসটা আমি আর খেতে পারবো না, জাস্ট বাসায় সবাই খাবে দেখে আমি করছি। আর অনেস্টলি বলতে আমার পেটের ভিতরটা যেন কেমনই করছে, মানে এত পরিমাণ ঝাল খাওয়ার পরে, তো রান্না করতে চাইছি এই জন্য রান্না করছি।
এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাবছি আর সবাইকে সার্ভ করা হচ্ছে, তো এখানে এখন কিছুই নেই আবার ভাবছি। এখন পুরো এক থাল ছিল, এখন এই কটা আছে, এই কটা ভাজলে শেষ। গরম গরম খেতে এটা ভালো লাগে, তো ভাবছি ভাবছি আর খাওয়া হয়ে যাচ্ছে। প্রচন্ড গরম, আমার পুরো ফ্রেশ হতে হবে, আবার থেমে গিয়েছি। তো এই যে অবশিষ্ট এই কয়েকটাই রয়েছে আমার আর দীপার জন্য, রয়েছে সস। তো আজকে খাওয়া দাওয়ার উপরে রয়েছে, সেই দুপুর থেকে খাচ্ছি আর খাচ্ছি, নুডলস খাচ্ছি। পরে যে নুডলসটা রান্না করেছে সেটা আমি খেতে পারিনি, তো ফ্রেঞ্চ ফ্রাই একটু খাচ্ছি। ভালোই হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই, গুড নাইট, বাই, ভালো থাকবেন।